হেরোজল না? হ্যাঁ জ্বর হচ্ছে, একজনও পাট নাই পরে তো ধরে রয়ে গেছে। জ্বর 5 দিন ওই ধরে জ্বর হইতেছে, হাসপাতালে 7 দিন মতন রাখছিল, এরপরে আবার বাড়তে আসছিল, আবার জ্বর আবার জ্বর? কতদিন ধরে কমে না? না, এই গ্রামে কি প্রত্যেকটা ঘরে ঘরে যো? কি চাইতেছেন আপনারা? যাতে হয় গ্রামে, এই জায়গাটার নাম কি? যা দাঁড়িয়াতল। ও কতদিন ধরে আপনার জ্বর? আমার তো 5 দিন হয়েছে, ধরে জ্বর। আমার বাড়ি, আমার ছোট পোলাও জ্বর, আর মাও জ্বর, আমার ফ্যামিলি জ্বর হয়ে গেছে। তারা একটু ইয়ে হয়েছে, কাছে আমার বাগিনা, ওই বিশুদ্ধ ধর্ম দেওয়ার বাগিনা, হেওয়ার জ্বর। এখানে কিচ্ছু উপায় নাই, হাসপাতালে গেলে ওষুধ একটু দিয়া দেয়, ওষুধ খাই এটাও ঠিক হয় না। তার জন্য একটা স্বাস্থ্য শিবির এলে আমাদের একটা সুবিধা হইব, এটাই আমার ধারণা। এই পাড়াটার নাম কি দেখা? কো গয়ারাম পাড়া, 2 নম্বর ওয়ার্ড, কোন ভিলেজ? গ্রামের কি প্রত্যেকটা মানুষের জ্বর না? হ্যাঁ সব ঘরে, বাড়ি বাড়ি সব জ্বর। এখনো হাসপাতাল থেকে 8-10 জন ফিরছে, তারাও তো ঠিক মতো সুস্থ হইতেছে না। আপনারা কি চাইতেছেন? একটা স্বাস্থ্য শিবির হলে একটা আমাদের দাস বাঁচানো একটা উপায় হবে, এটাই চাই আমি। গ্রামে যে আপনারা গ্রামে যে এইভাবে ঘরে ঘরে জ্বর, আপনারা ধারিয়াতল হেলথ ক্যাম্পে জানাইছেন না? তারা আইছে না? আইছে না, কেউ আইছে না, এখন অব্দি আইছে না? একবার আয় গেছে, এটা তো মানে প্রথম প্রথম যেতে এক দুজন হয়েছি জ্বরটা, সে সময় আয় গেছে একবার, আর এখন ঘরে ঘরে জ্বর, যখন ঘরে ঘরে জ্বর হয়েছি আইছে না। জ্বর মানে আমরা ঘরে ঘরে আমরা পাড়াতে সবাই সবাইকে জ্বর আসাও মানে হেলথ সেন্টারে জানাইছি, কেউ আইসে না। আমরা পাড়াতে মানে ঘরে ঘরে ওই জ্বর, মানে বুঝতে পারছি না কি জ্বর, ডেঙ্গু না কীটা জানি না। মানে হসপিটালে গেছি, জায়গা নাই, বিশ্রাম জ্বর হ্যাঁ ভর্তি রাখছে না। মানে ঘরে একজন হলে দুনিয়া তো একদম হয়ে যায়, মানে একজনও বাদ নাই এরকম এই পাড়াতে। পাড়াতে নাম কি? পাড়াটা বয়রাম কবরা পাড়া, 2 নম্বর ওয়ার্ড, আপনারা কি চাইতেছেন? আমরা গ্রামের প্রত্যেকটা বাড়িতে সবাই জ্বর, সবাই না রে রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে, দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব, বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু,
প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।